পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য দিয়েছে প্রাণ বিসর্জন প্রতিষ্ঠিত করেছে বাংলা ভাষার মর্যাদা কিন্তু বুকের ভিতরটা কষ্টের আঁচড়ে ক্ষতাক্ত হয়ে ওঠে যখন দেখি ভুলে ভরা বাংলায় লেখা শব্দে ভরে গেছে সর্বত্র হ্যাঁ বন্ধুরা এর সে কষ্টের আর কি বা হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা প্রমিত বাংলা বানানের রীতি অনুসারে রসৈকার এবং দীর্ঘইকার নিয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসৈকার এবং প্রথমে আমরা কয়ে রহস্যই এবং কয়ে দীর্ঘই এ দুটো বিষয় নিয়ে আলোকপাত করব তো লক্ষ্য করা যাক বন্ধুরা আমরা দুটো বাক্য লিখে নেই তুমি কি খাবে আমরা আরো একটি বাক্য লিখব তুমি কি খাবে দুটো বাক্যের উচ্চারণেরও কিছুটা তফাত রয়েছে একটিতে কয়ে রহস্য আর একটিতে কয়ে দীর্ঘকার ব্যবহার করা হয়েছে প্রথম বাক্যটি অব্যয় রূপে ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যটি সর্বনাম রূপে ব্যবহার করা হয়েছে যখন আমরা অব্যয় রূপে ব্যবহার করব তখন প্রশ্নের উত্তরটি হ্যাঁ কিংবা না দিয়ে মেলাতে পারব কিন্তু সর্বনাম হিসেবে ব্যবহার করলে কখনোই হ্যাঁ কিংবা না দিয়ে মেলানো সম্ভব নয় যেমন প্রথম ব্যাকটিতে তুমি কি খাবে এর উত্তর আমরা হ্যাঁ অথবা না লিখতে পারব কিন্তু তুমি কি খাবে এখানে আমরা ভাত রুটি কিংবা বিস্কুট এ ধরনের শব্দ ব্যবহার করতে পারব তাই এটি আমরা কয়ে রহস্যিকার না দিয়ে দীর্ঘইকার কার ব্যবহার করেছি অর্থাৎ সর্বনামের ক্ষেত্রে অবশ্যই কয়ে দীর্ঘই ব্যবহার করব আর অব্যয়ের ক্ষেত্রে কয়ে কার ব্যবহার করব এ প্রসঙ্গে প্রমিত বাংলা বানান রীতিতে একটি নিয়ম রয়েছে নিয়মটি হলো কোন বাক্য বিশেষণ সর্বনাম ও ক্রিয়া বিশেষণ রূপে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে দীর্ঘই কার অর্থাৎ কয়ে দীর্ঘকার ব্যবহার করতে হবে নিয়মটা একবার আমরা লিখে নিই বন্ধুরা বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ রূপে স্বতন্ত্র পদ হিসেবে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে দীর্ঘিকার বা কয়ে দীর্ঘিকার ব্যবহার করব আবার বিষয়টি যদি অব্যয় রূপে ব্যবহার হয়ে থাকে তাহলে অবশ্যই রহস্যিকার ব্যবহার করবো অর্থাৎ কয় রহস্য আমরা ব্যবহার করব কখন যখন আমরা অব্যয় রূপে ব্যবহার করব তখন এ হলো প্রাথমিক কথা বন্ধুরা এবার আমরা কিছু উদাহরণের সহযোগে আরো পরিষ্কারভাবে জানতে পারব বিষয়টি উদাহরণগুলো আমরা একটু দেখি যেমন একটু বাক্য লিখলাম পরীক্ষায় সাফল্যের উপায় কি পরীক্ষায় সাফল্যের উপায় কি এখানে সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটির উত্তর আমরা কখনোই হ্যাঁ কিংবা না দিয়ে মেলাতে পারবো না প্রশ্নটির উত্তর এরকম হতে পারে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাওয়া কিংবা লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া চর্চা করা এরকম উত্তর আমরা ব্যবহার করতে পারবো হ্যাঁ কিংবা না দিয়ে কখনোই মেলানো সম্ভব নয় আর একটি প্রশ্ন আমরা দেখব কি বুদ্ধি নিয়ে কি বুদ্ধি নিয়ে এসেছিল এই পদটি বিশেষণ রূপে ব্যবহার হয়েছে অর্থাৎ দোষ কিংবা গুণ বোঝানো হয়েছে এক্ষেত্রে আমরা উত্তর ব্যবহার করতে পারি ভালো বুদ্ধি কিংবা মন্দ বুদ্ধি হ্যাঁ কিংবা না কিন্তু ব্যবহার কখনোই করতে পারবো না এই ক্ষেত্রে আর একটি উদাহরণ দেখব কবিতাটি কবিতাটি কি রকম কবিতাটি কি রকম লাগলো এখানে আমরা উত্তরটা ব্যবহার করতে পারবো ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি হ্যাঁ কিংবা না কিন্তু এখানেও ব্যবহার করতে পারছি না অর্থাৎ এই পদটি ব্যবহার করা হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে ক্রিয়া বিশেষণ অর্থাৎ আমরা দেখলাম সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে কয়ে দীর্ঘকার ব্যবহার করব আমরা কোথায় কয়ে রহস্যকার ব্যবহার করব সে বিষয় নিয়ে একটু লক্ষ্য করি কয়ে রহস্যৈকার তখনই ব্যবহার করব যখন আমরা ওই পদটিকে অব্যয় রূপে কাজে লাগাবো কিছু উদাহরণ দেখব সে কি আসবে এখানে সংশয় সূচক অব্যয় হিসেবে উপস্থাপিত হয়েছে বাক্যটি সংশয় সূচক অব্যয় বা সংশয় আবার আর একটি ব্যাক দেখব আমরা বলো কি বলো কি সে এসেছিল এসেছিল আশ্চর্যবোধক অর্থাৎ একটি বিষয় এক্ষেত্রে আমরা উত্তর বলতে পারি হ্যাঁ এসেছিল অথবা এভাবে বলতে পারি না সে আসেনি আবার প্রথম বাক্যের ক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি সে কি আসলেই আসবে সংশয় বা সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাঁ কিংবা না ব্যবহার করতে পারব আমরা আরো একটি ব্যাখ্য দেখব তুমিও কি যাবে সরাসরি জানতে চাওয়া হচ্ছে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের উত্তরে আমরা হ্যাঁ কিংবা না ব্যবহার করতে পারি তাই সেই ক্ষেত্রে আমরা কয়েক রসাই ব্যবহার করব এটা আমরা দেখলাম সংশয়সূচক বাক্যে বিষয় প্রকাশে এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কয়েক রসাই ব্যবহার করতে হয় এছাড়া আমরা একটি বাক্যের দুইটি ভিন্ন রূপ উপস্থাপন করে বিষয়টি আরো সহজে দেখানোর চেষ্টা করি একই বাক্যের দুটি ভিন্ন রূপ দেখুন এটা কি বই এখানে দিলাম এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি এটি উপন্যাসের বই কিংবা কবিতার বই অথবা বিজ্ঞানের বই এভাবে দেওয়া সম্ভব উত্তরটি বই শব্দটি কিন্তু বিশেষ পদ যখন আমরা উপন্যাসের বই কবিতার বই কিংবা বিজ্ঞানের বই এভাবে গুণ লাগিয়ে উচ্চারণ করব তখন সেটি হয়ে যাবে বিশেষণ পদ অর্থাৎ সূত্র অনুসারে বিশেষণ থাকলে অবশ্যই কয়ে। দীর্ঘই কার ব্যবহার করতে হবে আবার এই বাক্যটি এভাবে লিখি আমরা এটা কি বই এখানে আমরা উত্তরটা এরকম পেতে পারি হ্যাঁ কিংবা না এটা জানতে হচ্ছে এটা কি বই না খাতা নাকি অন্য কিছু অর্থাৎ যদি বই হয়ে থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ যদি বই না হয়ে থাকে তাহলে বলবো না অতএব এক্ষেত্রে আমরা কয় ব্যবহার করেছি তো আমার মনে হয় কয় এবং কয় দীর্ঘইকার কোথায় কখন কেন ব্যবহার করব সে বিষয় নিয়ে যে সমস্যাটুকু আমাদের মাঝে কাজ করে তা কিছুটা হলেও সমাধান হয়ে থাকবে এই শিক্ষণ পর্বে এছাড়াও যেহেতু আমাদের শিক্ষার্থীরা বর্তমানে বাংলা ব্যাকরণের চেয়ে ইংরেজি ব্যাকরণের উপরে বেশি গুরুত্ব আরোপ করে থাকে সেজন্য আমি ইচ্ছা পোষণ করেছি ইংরেজি ভাষার শব্দের ব্যবহারের উপর ভিত্তি করে কোন শব্দের ক্ষেত্রে কয়ে রসৈকার ব্যবহার করতে হবে এবং কোন শব্দের ক্ষেত্রে কয়ে দীর্ঘকার ব্যবহার করতে হবে সে বিষয়ে নিয়ে আরও একটি শিখন পর্ব উপস্থাপন করব সেই শিখন পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ বন্ধুরা